মানে জাস্ট লিপস্টিক ছাড়া আমার আর কিছু ছিল না আর আমার গায়ে শুধু একটা ডায়মন্ডের নেকলেস সে দিয়েছিল লাইনারও পরা ছিল দ্যাটস চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের যে গোপনে বিয়েটি হয়েছিল সেই বিয়ের আনুষ্ঠানিকতা চিত্রনায়িকা অপু বিশ্বাসের পরণ কী ছিল শাকিব খান তাকে কী দিয়েছিল এই বিষয়গুলো কিন্তু এবার পরিপূর্ণভাবে কিন্তু ফ্ল্যাশ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কিন্তু এমনটাই তিনি সাক্ষাৎকারে এবার ফাঁস করলেন খুবই সাদামাটাভাবে আসলে তাদের বিয়ে হয়েছিল তো এমনটাই কিন্তু অনেকদিন পরে এবার কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রকাশ করলেন আর কারণ আমরা জানি যে অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের যে বিয়েটি হয়েছিল পরবর্তীতে শাকিব খান কিন্তু সেটা বলেছিল যে তাদের পারিবারিকভাবে আসলে গোপন হলেও কিন্তু তাদের দুজনের ফ্যামিলি কিন্তু বিষয়ে অবগত ছিল তো সেই দুই বিষয় দুই ফ্যামিলি অবগত থাকা সত্ত্বেও অপু বিশ্বাস কিন্তু খুবই সাদামাটাভাবেই একজন চিত্রনায়িকা আরেকজন জনপ্রিয় চিত্রনায়ককে বিয়ে করেছেন তিনি আর কি বলেন একটু শুনতে চাই আমার বিয়ে এটাই আমার ব্যক্তিগতভাবে যদি আমি আমার বিয়েতে সাজার সুযোগ পাইনি একদমই দৌড়ে দৌড়ে বিয়ে হয়ে গেছে তো দেখেন সেটি হচ্ছে যে চিত্রনায়িকা অপু বিশ্বাস যেটি বললেন যে আমি আমার বিয়েতে একদমই সাজগোজ করার কোনো সুযোগ পাইনি একদমই দৌড়ে বিয়ে হয়ে গেছে অর্থাৎ চিত্রনায়িকা অপু বিশ্বাসের আসলে বিয়েটা যেভাবে হওয়ার কথা ছিল তিনিও জনপ্রিয় চিত্রনায়িকা অন্যদিকে চিত্রনায়ক শাকিব খান তিনিও বেশ জনপ্রিয় চিত্রনায়ক নায়ক তো দুজন সেলিব্রিটির বিয়েটি আসলে এইভাবে হবে এটি আসলে কেউ কল্পনাই করেনি তবে আসলে দর্শকদের এবং তাদের বিয়েটি প্রেমটি গুঞ্জন ছিল বলেই হয়তোবা তারা সেই গোপনীয়তা অবলম্বন করে আসলে বিয়েটি করেছিল তো আর কি বললে একটু শুনতে চাই ওই জায়গা থেকে আর আমি অনেক ফটোশুট করি ব্রাইডাল আপনারা দেখেন আমার কাছে মনে হয় যে এটা আসলে এক একটা ব্যক্তি মানুষের স্বাধীনতা চাওয়া দেখেন এখানে কি বললো যে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে হ্যাঁ আমরা কিন্তু সবাই দেখি তিনি কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও কিন্তু তিনি পোস্ট করে থাকেন আর তিনি প্রচুর ব্রাইডাল শ্যুট করে থাকেন ব্রাইডাল শ্যুট আমি যদি বলতে চাই তাহলে হচ্ছে যে বিয়ের সাজে কিন্তু আমরা তাকে অনেক কাজে দেখেছি তিনি বিয়ের সাজে সেজেছিলেন আমরা বিভিন্ন রকম ব্রাইডাল শোট বিভিন্ন গহনা অর্নামেন্টসের অর্থাৎ গোল্ডের ফ্যাশন মডেল হওয়া হিসাবে আমরা তাকে দেখেছি তো সে ব্রাইডাল শ্যুটগুলোতে কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাস কনের সাজে কিন্তু অনেকবার সেজেছে এবং ব্যাপকভাবে কিন্তু তার নিজের বিয়েতে কিন্তু তিনি আসলে সাজতেই পারেনি জাস্ট একটি লেহেঙ্গা সাদামাটা লিপস্টিক কিংবা শাকিব খান তাকে যে গিফটি করেছিল সেই গিফটই ছিল তার মূল অবলম্বন গিফট বলতে যেটি তিনি বলেছেন ডায়মন্ডের একটি নেকলেস তো এছাড়া আসলে অপু বিশ্বাসের কিছুই ছিল না তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ মজার তথ্য কিন্তু দিয়েছেন আমরা একটু শুনে নিই আমার বিয়ের ক্ষেত্রে আসলে আমি বলেছি যে আমি লুকিয়ে বিয়ে করতে গেছি দেখেন এটিও আবার খুব মজা করে তিনি বলছেন যে আমি তো আমার বিয়ের ক্ষেত্রে বিয়ের কথাটি বলেছি যে আমি লুকিয়ে বিয়ে করেছি এটি কিন্তু আমরা সবাই জানি যে হঠাৎ করেই যখন শাকিব খানের সঙ্গে তিনি জুটিবদ্ধ হয়ে একের পর এক কাজ করছিলেন তখন কিন্তু প্রেমের গুঞ্জনটি উঠেছিল নেটিজনদের মধ্যে যেরকমটা গুঞ্জন উঠেছিল চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছেও কিন্তু সেই গুঞ্জনটা উঠেছিল বা সারা দেশের চলচ্চিত্র প্রেমীরাও কিন্তু একটি ধারণা করছিল যে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের কিন্তু সম্পর্ক রয়েছে তো হঠাৎ করে কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাস কিন্তু উদা হয়ে যায় কিন্তু শাকিব খান কিন্তু তার তিনি কিন্তু কাজের মধ্যেই ছিল তারপরে কিন্তু এই গুঞ্জনটাই উঠেছিল যে অপু বিশ্বাস মা হতে চলেছে কিংবা মা হয়েছে তো কোনো কিছুই কিন্তু আমরা শাকিবকে সবসময় স্বাভাবিকভাবেই দেখেছি তাকে আসলে যতই বার প্রশ্ন করা হয়েছে অপু বিশ্বাস সম্পর্কে তিনি এড়িয়ে গেছেন সন্তান সম্পর্কে এড়িয়ে গেছেন কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে শাকিব খান কিন্তু যখনই চিত্রনায়িকা বুবলির সঙ্গে কাজে জড়িয়ে যান কিংবা জুটিবদ্ধ হয়ে কাজ করতে থাকেন এবং তাদের প্রেমের গুঞ্জনটি চলে আসে তারপরে বিয়ের গুঞ্জনও শুরু হয়ে যায় তারপরে কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাস আমরা দেখেছি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে কিন্তু তিনি প্রকাশ্যে এসেছেন শুধু একাই তিনি প্রকাশ্যে আসেননি শাকিব খানের সঙ্গে যে তার বিয়েটি হয়েছে সেটি তিনি যেরকমটা নিজে বলেছেন এবং সেই সঙ্গে আব্রাহাম খান জয় অর্থাৎ তাদের ছেলেকে নিয়ে কিন্তু তিনি একটি বেসরকারি চ্যানেলে এসে কিন্তু চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বাচ্চার ঘটনাটি তিনি কিন্তু ব্যাপকভাবে ফ্ল্যাশ করেছিল তারপর আর কি বললো একটু শুনে নিই তো আমার যেটা ছিল আমাকে ও হচ্ছে একটা মানে লেহেঙ্গা দিয়েছিল লেহেঙ্গাটা প্রচন্ড ভারী ছিল আর দেখেন এই যে বিয়ের সময় যে লেহেঙ্গাটি
চিত্রনায়িকা অপু বিশ্বাস পড়েছিল এটিও শাকিব খানে গিফট করেছিল। অর্থাৎ এই বিয়ের সময় লেহেঙ্গাটি শাকিব খান গিফট করেছিল এবং এই লেহেঙ্গাটি নাকি অনেক ভারী ছিল। তো এই ভারী লেহেঙ্গা, তারপরে হচ্ছে ডায়মন্ডের নেকলেস, এই জাস্ট পরে সাদা মাটা ভাবি কিন্তু তারা বিয়েটি করেছিল। তো আরেকটু শুনতে চাই আর কি বললেন। পার্লারে গিয়েছি তো পার্লারে কিছু প্রুফ রাখতে হবে, কারণ পার্লারে দুই তিনটা মেয়েকে আমার মা জানতেন তাদেরকে দেখেন। কিন্তু এই যে সাদামাটা সাজ বলি আর যাই বলি না কেন, নর্মাল বিয়ে বলি বা গোপনীয়তা রক্ষা করে বিয়ে বলি, অপু বিশ্বাস কিন্তু তার এই শাস্তে অর্থাৎ গোপনের বিয়াটি বিয়ের সাজও তিনি সেজেছেন পার্লারে। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে অপু বিশ্বাস যে পার্লারে সেজেছিল সেই পার্লার তাদের খুবই পরিচিত ছিল এবং পার্লারে যারা কাজ করতেন তারা চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা। এবং আমরা জানি যে তৎকালীন সময়ে যখন শাকিবের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ে হয় তখন কিন্তু অপু বিশ্বাসের মাও কিন্তু জীবিত ছিলেন এবং মাকে নিয়ে কিন্তু পার্লারে যে চিত্রনায়িকা অপু বিশ্বাস এই শাস্তি সেজেছিল। তো আর কি বললো একটু বিয়ের বিষয়ে, কারণ এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটির মাধ্যমে কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাস এই প্রথম বিয়ের আনুষ্ঠানিকতা কীরকম ছিল, তিনি কী পরেছিল, কীভাবে সেজেছিল, শাকিব খান সেদিন বিয়েতে কী দিয়েছিল, এই বিষয়গুলো কিন্তু তিনি এই প্রথম স্পষ্ট করেছেন। তারপর শুনি। দেখেন শাকিব খান গোপনে বিয়ে করলেও চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাজের বিষয়টি কিন্তু শাকিব খান খুবই গুরুত্ব দিয়েছিল। যেটি বললেন যে শাকিব, আমি যখন পার্লারে গেলাম শাকিব বারবার ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছিল যে আমি পার্লারে গিয়েছি কিনা, আমি সেজেছি কিনা, এই বিষয়গুলো কিন্তু শাকিব খান নিজে তদারকি করেছে। তারপর আর শুনতে চাই। পার্লারে যেতে হয়েছিল তো নর্মালি আমি ওই দিন গিয়ে ম্যানিকিউর পেডিকিউর করেছিলাম আর একটু অয়েল ম্যাসাজ করে হেয়ার ওয়াশ করেছি। মানে কি কি করেছিল পার্লারে যে সেটিও কিন্তু অপু বিশ্বাস প্রকাশ করে দিলেন। তিনি পার্লারে যে খুবই অল্প কিছু তিনি আসলে কাজ করেছিল এবং তারপরে কিন্তু তাদের বিয়েটি হয়। তো আরেকটু শুনতে চাই যে আর কি বললেন। অল্প সময়ে যে কাজগুলো হয় পার্লার আইটেমে, দেখেন এটি বলতে বোঝাতে চেয়েছে যে একটি মেয়ে আসলে বউ যখন সাজতে যায় তখন তার আসলে অনেক গর্জিয়াস সাজগুজ করতে হয়, সাজগুজ করে থাকে। তো আমি খুবই অল্প সময়ে হালকা সাজগুজ করেছিলাম, অর্থাৎ সাদামাটা ভাবে আসলে বলা চলে যে শাকিব খান আর অপু বিশ্বাসের কিন্তু বিয়েটি হয়েছিল। তারপর আর কি বললেন। দুটো করেছি, করে ওই লেহেঙ্গাটা পরে সোজা বাসায় চলে গেছি। জাস্ট হালকা পাতলা সেজে যে লেহেঙ্গাটি শাকিব খান অপু বিশ্বাসকে গিফট করেছিল এইটা পরে, যেটি অপু বিশ্বাস কিন্তু হেসে হেসে বারবার বলছিল যে আমাকে যে লেহেঙ্গাটি শাকিব গিফট করেছিল এটি অনেক ওজন ছিল, সেই ওজন লেহেঙ্গাটি পরে কিন্তু শাকিবকে আমি বিয়ে করেছি। তবে আর কি বলে একটু শুনি। দেখেন বারবার কিন্তু এই কথাটি বলছে, আবার মাঝে মাঝে কিন্তু তিনি এটাও যুক্ত করেছেন তাকে ডায়মন্ডের একটি গিফটও করেছিল, হ্যাঁ ডায়মন্ডের একটি অর্নামেন্টসও তাকে গিফট করেছিল। আর এটার উপরেও বেশি জোর দিচ্ছে যেটা হচ্ছে ভারী লেহেঙ্গা। আর কি বললেন একটু শুনি। আর আমার গায়ে শুধু একটা ডায়মন্ডের নেকলেস সে দিয়েছিল, মানে ডায়মন্ডের নেকলেস এটাও তিনি বারবার বলছেন, বলে লেহেঙ্গাটা পরা ছিল, দ্যাটস ইট, আমার বিয়ে এটাই। তো বন্ধুরা যেটি হচ্ছে লেহেঙ্গা ডায়মন্ডের নেকলেস আসলে বিয়েটা কি রকম ভাবে হয়েছিল, তো যাই হোক এখন সর্বশেষ যেটি বললো যে তার যে আক্ষেপ, হ্যাঁ তার মতন একজন সেলিব্রিটি এবং আরেকজন সেলিব্রিটিকে বিয়ে করেছে, শাকিব খানকে বিয়ে করেছে। তো অপু বিশ্বাস সর্বশেষ আসলে নিজের বিয়ের এই তথ্যগুলো প্রদানের পাশাপাশি তার যে ফ্যান ফলোয়ার ভক্ত যারা আছে তাদেরকে যেটি বলেছে যে আমি অ্যাটলিস্ট বলবো যে আসলে জীবনের যে স্বপ্ন থাকে অনেক সাজগুজ করা, সাজগুজ করে বিয়ে করা, কারণ জীবনে বিয়ে একটিই হয়, সেক্ষেত্রে অবশ্যই আমার ফ্যান ফলোয়ার যারা রয়েছে তাদেরকে আমি সাজেস্ট করব মন ইচ্ছা মতো সেজে, হ্যাঁ একজন কনের আসলে যে পারফেক্ট শাস্তি সে সেজে অবশ্যই আপনারা বিয়ে করবেন। তা বন্ধুরা শাকিব অপুর এই বিয়েটি আনুষ্ঠানিকতা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানতাম না, শুধুমাত্র আমরা জানতাম বিয়ে করেছেন শাকিব খান অপু বিশ্বাস এবং তাদের ঘরে রয়েছে একটি সন্তান।
তবে কিভাবে আসলে কি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিভাবে সাজগোজ করে কি প্রস্তুতি নিয়ে আসলে বিয়ে করেছে, এটি মনে হয় যে এটি প্রথম কোনো অডিও রেকর্ড যেটি চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার প্রকাশ করেছেন। তো চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং শাকিব খানের বিয়ে এবং যেটি অপু বিশ্বাস বিয়েরই তথ্যগুলো প্রকাশ করেছেন, এ নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।